আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক ট্রান্সফার পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে আপনি রিমুভ করতে পারেন। আপনি যদি আপনার ফাইবারে সংযুক্ত পেওনিয়ার অ্যাকাউন্টটি কোনো কারণে ডিজেবল হয়ে থাকে বা কোনো কারণে চাচ্ছেন যে আপনি আপনার ওই পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন না অর্থাৎ ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন না, সেটা আপনি অন্য কোনো নতুন পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে অবশ্যই আপনার বর্তমানে থাকা ব্যাংক ট্রান্সফারের যে অ্যাকাউন্ট রয়েছে, পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে, তা আগে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য আপনি কি করবেন, অনেকেই আমাকে ইতিমধ্যে মেসেজ দিয়েছেন যে ভাই আমি ফাইবার থেকে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা রিমুভ করতে চাই বিকজ অফ আমার ফাইবারে আমার ডলার ট্রান্সফারে সমস্যা দেখাচ্ছে। সো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আপনার সমস্যাটা হচ্ছে উইথড্রয়াল জনিত সমস্যা, এখানে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। এটা হচ্ছে উইথড্রোয়িং ফান্ডস ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার জনিত সমস্যাটাই তো মূলত রয়েছে, যেহেতু আমি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখানে বলছে যে আপডেটিং ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, যেহেতু আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপডেট করতে চাচ্ছেন, সুতরাং এখানে আপনি কাস্টমার সাপোর্টে ক্লিক করবেন। কাস্টমার সাপোর্টে ক্লিক করার পর এখানে এই ফর্মটা আপনাকে দেখাবে, এই ফর্মটায় আপনি যেহেতু পেমেন্ট এখানে থেকে পেমেন্টটি দেওয়া আছে, ওকে পেমেন্ট যেহেতু দেওয়া আছে, ওকে ওকে আমি এটাই দিলাম যে আই এম আনএবল টু প্রসেস পেমেন্ট, এটা ক্লিক করলাম। করার পর এখানে সাবজেক্টে আমি দিতে পারি পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ডেসক্রিপশন একটা লিখে দিব, ডেসক্রিপশনটা এখানে লিখে দিলাম, আই ওয়ান্ট টু রিমুভ মাই কারেন্ট পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম ফাইবার, সো দ্যাটস হাউ আই ডু ইট সিন্স মাই পেওনিয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন blocked, so I want to add a new bank account, it would be great to help me with this. Okay, therefore just এখানে আমি thanks এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমার অ্যাটাচমেন্ট অপশনাল আছে, সুতরাং আমি অ্যাটাচমেন্ট করতে হবে না। সো আপনি চাইলেও অ্যাটাচমেন্ট দিতে পারেন। অ্যাটাচমেন্ট কি দিবেন, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে আপনি সেখানে অ্যাটাচ করে দিতে পারেন। সো এখানে যদি সব ঠিক থাকে, রিমুভ কারেন্ট পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম ফাইবার, ওকে এটা দিয়ে দিলাম। এবার আমি সাবমিটে ক্লিক করব, জাস্ট ক্লিক অন সাবমিট রিকোয়েস্ট, রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি, ওকে আমি আমাকে আমার মেইলের মাধ্যমে মূলত জানিয়ে দেওয়া হবে। সেই জায়গা থেকে আমি গো ব্যাক টু ফাইবারে চলে যাব। আমাকে কয়েক ঘন্টার মধ্যেই তারা মেইলের মাধ্যমে, অর্থাৎ আমার যেই পেওনিয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার যেই ফাইবার অ্যাকাউন্টে যে মেইল দিয়ে খোলা রয়েছে ওই মেইলের মাধ্যমে আমাকে নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দিবে, বা এখানেও আমার নোটিফিকেশন আসতে পারে। সো জানিয়ে দিলে আমি সেই মেইলের মাধ্যমে কিন্তু কনফার্ম করতে পারবো যে আমার ফাইবার অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে কিনা। সো এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করে আপনি ফাইবার অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন, ফাইবারে পেওনিয়ার অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। দুঃখিত, কথা বলতে অনেক জড়তা চলে আসতেছে, কিছু মনে করবেন না, ভুলের উর্ধ্বে আসলে মানুষ নয়। সো এইখানে পরবর্তীতে ব্যাংক ট্রান্সফার এটা যখন রিমুভ হয়ে যাবে, আপনি চাইলে নতুন ব্যাংক ট্রান্সফার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন।
সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আমার পেওনিয়ার রিলেটেড এবং ফ্রিল্যান্সিং ফ্রাইভার রিলেটেড অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আর যদি আপনার কোনো ধরনের অন্য কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনি কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আমি কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য। এবং সেই সাথে আপনি চাইলে আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন, ফেসবুক পেজ যুক্ত হতে পারেন, শরীফুল ইসলাম আরশ রয়েছে। এবং তাছাড়াও জানতেও জানাতে চাইলে আমি একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপেরও আপনি যুক্ত হতে পারেন। সেখানে অনেকেই অনেক ধরনের সমস্যা নিয়ে পোস্ট করে থাকে এবং যারা সেই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা কমেন্টসের মাধ্যমে আপনার সমাধান দিয়ে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।